নিজেকে নিজের করে পেতে প্রসাদ ছেড়ে কুঁড়ে ঘরে ওঠার উদাহরণ অনেক আছে। সম্প্রতি তো জাপানের রাজকুমারী তার প্রেমিকের জন্য প্রাসাদ ছেড়ে সাধারণ এক ফ্ল্যাটে উঠেছেন। শুধু প্রেমিকা নয়, অনেক প্রেমিকও এমন দৃষ্টান্ত রেখেছেন। তেমনি মালয়েশিয়ার এক রাজকুমারীকে পেতে ডাচ এক সাধারণ ছেলে মুসলিম হয়ে রাজকুমারীকে বিয়ে করেছেন। এ তো গেল বিদেশিদের কথা। প্রেমিককে পেতে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে বাংলাদেশের জীর্ণ কুঠিরে এসে ঠাঁই নিয়েছেন অনেক ধনীর দুলাল ও দুলাহানিরা। ভাষা সংস্কৃতি ধর্ম বর্ণ সহ নানা সংস্কার ও ভেদাভেদ ভুলে শুধু প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন তারা। ঘর ছেড়েছেন ভালোবাসার টানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ে হাজার হাজার কিলোমিটার দূর থেকে উড়ে এসেছেন বাংলাদেশের গ্রামে গঞ্জে। সম্প্রতি আমেরিকা থেকে জিনাইদহের শ্বশুরবাড়িতে এসে বিবাহ বার্ষিকী পালন করেছেন সেই মার্কিন তরুণী এলিজাবেথ। 2017 সালের 6 জানুয়ারি তিনি কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসকে বিয়ে করেন। এর আগে 2 জানুয়ারি প্রেমের টানে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসেন ওই মার্কিন তরুণী। একের পর এক বাধা পেরিয়ে আজ তারা সুখী দম্পতি। মিঠুনের বাবা মা যেমন বিদেশিনী পুত্রবধূকেও বুকে টেনে নিয়েছেন, তেমনি এলিজাবেথের পরিবারও মেনে নিয়েছে বাংলাদেশি জামাইকে। শ্বশুরবাড়িতে ভালো দিন কাটছে এলিজাবেথের। মাঝে মাঝে সাংবাদিকরা আসছেন, তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। এলিজাবেথও হাসি মুখে কথা বলছেন, তার কথা যুক্তরাষ্ট্রে যদি ফিরে যেতে হয় তাহলে হৃদয়ে মিঠুনের জন্য ভালোবাসা অটুট থাকবে। তবে তাদের এই ভালোবাসা প্রথমে সহজ ছিল না, কত যে বাধা এসেছে। শুধু পরিবারেই নয়, ধর্ম সমাজ রাষ্ট্র সব মিলিয়ে অনেক বাধা ছিল তাদের পরিচয় তো ফেসবুকে। অতপর প্রেম ভালোবাসা মন দেওয়া নেওয়া, আর সেই ভালোবাসা টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বাবা মা আত্মীয়দের ছেড়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামে প্রেমিক মিঠুনের কাছে চলে আসেন মার্কিন তরুণী এলিজাবেথ। পরে তারা বিয়ে করেন। প্রথমে তো মিঠুন ও এলিজাবেথের সম্পর্কের কথা শুনে বেঁকে বসেন এলিজাবেথের বাবা। জঙ্গি হামলার কথা বলে একের পর এক ভয় দেখান এলিজাবেথকে। সম্প্রতি বিভিন্ন জঙ্গি হামলার কথা উল্লেখ করে তার বাবা বলেন তাকে বাংলাদেশে নিয়ে হত্যা করা হবে। তবুও থেমে থাকেনি এলিজাবেথ। ওয়াশিংটনে হিসাবরক্ষক হিসেবে একটি ফার্মে চাকরি নেন। চাকরি সে টাকা জমিয়ে বাংলাদেশে চলে আসেন। এলিজাবেথ বলেন, 2 বছর আগে ফেসবুকে পরিচয়, আমি আমেরিকায় ভালোই ছিলাম, এখনও তাই। আমি মনে করি বাংলাদেশ একটি সুন্দর দেশ, আমি অন্যদেরকেও উৎসাহী করব। আমি বিষয়টিকে আনন্দের সাথে দেখেছি, মিঠুনের পরিবার আমাকে তাদের মতো করে গ্রহণ করেছে। স্বামী হিসেবে মিঠুন অনেক ভালো। এলিজাবেথের স্বামী মিঠুন বিশ্বাস বলেন, আমি সিঙ্গাপুরে ছিলাম বেশ কয়েক বছর। মূলত এলিজাবেথের সম্পর্কটা শুরু হয় ওখান থেকে, ফেসবুকের মাধ্যমে। 2015 সালে বন্ধুত্ব শুরু। আমরা দুজনেই খ্রিস্টান ধর্মের হওয়ায় আমাদের সম্পর্কটা আস্তে আস্তে প্রেমের সম্পর্কে রূপ নেয়। গত 2 জানুয়ারি এলিজাবেথ বাংলাদেশে চলে আসে, আমরা ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসি। পরবর্তীতে ধর্মীয় রীতি মেনে গত 6 জানুয়ারি আমাদের বিয়ে হয়। তিনি আরো বলেন, এলিজাবেথ আমার সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করতে না পারলে হতাশ হয়ে পড়ত। আমাদের সম্পর্কটা ওর বাবা মা ও পরিবার মেনে নেয়নি। এক পর্যায়ে তাকে চলে আসতে বলি, সেও আমার প্রস্তাবটা মেনে নিয়ে চলে আসে বাংলাদেশে। তবে এলিজাবেথ জানান, স্বামীকে নিয়ে তিনি ভালো আছেন, তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। নিজ দেশে গেলেও কাছে থাকবেন তার ভালোবাসার মানুষ। জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসের প্রেমে মার্কিন তরুণী এলিজাবেথ পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের কারণে তাদের প্রথম পরিচয়। ধীরে ধীরে এই পরিচয় প্রেমের রূপ নেয়। গত 2 জানুয়ারি এলিজাবেথ তার ভালোবাসাকে বাস্তবে পাওয়ার জন্য বাংলাদেশে পাড়ি দেন। পরে খ্রিস্টান ধর্ম মতে তাদের বিয়ে হয়। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।